আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাবিব, আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ, আমার বয়স 30, আমি পেশায় একজন প্রবাসী। আমি মালয়েশিয়া থাকি, 5 বছর পর আগে আমার উপর বস্তা পড়ছে। বস্তা পড়ার পরে আমার মিদনার হাড্ডি হাড় ভেঙে যায়, 2 টুকরা হয়ে যায়। তারপর আমি ব্যথা নিয়ে আমার বসের ডাক্তার কাছে নেয়, নেওয়ার পর ওই জায়গায় আমার ট্রিটমেন্ট চলে। ট্রিটমেন্ট চলার পরে মনে করেন আমি ওখানে ভালো হই না, বসের আমার ব্যথা আর ওষুধ খাওয়াইয়া রাখছে কিন্তু ভালো হয় নাই গিয়া। তারপরে আমার ব্যথাটা এখান থেকে শুরু করিয়া পুরো আমি মানে এখান থেকে আসতে হচ্ছে যা মানে এক সাইড ব্যথা করতো। ব্যথার জন্য আমি অনেক কাজ করতে কষ্ট হয়ে যাইতো, আমার মানে উপত হইতে কষ্ট হয়ে যাইতো, মানে এমনি করতে করতে খুব কষ্ট হইতো, নামাজ পড়তেও কষ্ট হইতো, পিন পড়তেও কষ্ট হইতো আমার। আমি মালয়েশিয়া গিয়েছি কাজ করার জন্য, এই ব্যথার জন্য কাজ করতে আমার খুব কষ্ট হইতো, আমি ব্যথার ওষুধ খায়া খায়া কাজ করতাম। এই ব্যথার জন্য আমি মালয়েশিয়া সুচিকিৎসা না পেরা বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশে চলে এসে এক কবিরাজের সাথে আমার আব্বুর সাথে পরিচয় ছিল। সেই কবিরাজে আমার কান দিয়ে আমার পিছে এবং কাপড় দিয়ে আমার পুরো বডি বাঁধে রাখে 12 দিন। 12 দিন রাখার পরে আমার পুরো বডি শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়ার পরে আমার দম ছাড়তে এবং নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হইতো, শরীরে হাত পায়ে পানি আপড়ছিল। পানি আসার পরে আমার এক চাচার সাথে ঘটনাটা বললাম, চাচা আপনাদের এখানে আইসা সে ভালো হয়ে গেছে। সে বললো আমার ডাক্তার সাথে যোগাযোগ করতে। আমি ডাক্তার সাথে যোগাযোগ করার পরে ইনশাল্লাহ আমি ওই জায়গায় ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে 10 দিনের দিন ইনশাল্লাহ আমি ভালোই সুস্থ আছি ইনশাল্লাহ। এখন আর আমার ওই ব্যথাগুলো নাই, যে মাজার ব্যথাটা ছিল সেটাও নাই, কুকসির ব্যথাটা ছিল সেটাও নাই। এখন ইনশাল্লাহ আমার কাজ কাম করতে কোনো সমস্যা হয় না। আমার মতো যারা রোগী আছেন তাদের জন্য আমার একটাই কথা, আপনারা যদি সুচিকিৎসা পাওয়ার জন্য চেষ্টা আসতে পারেন এখানে, এখানে অনেক ভালো চিকিৎসা করা হয়। আমি এখানে ভর্তি হওয়ার মানে ভর্তি হওয়ার পরে দেখছি অনেক রুগী এবং অনেক লোক সুস্থ হইয়া দেশে চলে গেছে। আমি ইনশাল্লাহ সুস্থ হইয়া আপনাদের দোয়া দেশে চলে যাচ্ছি। এখানের নার্স এবং ডাক্তাররা এবং থেরাপি দিছি যে ভাইয়েরা তারা অনেক ভালো লোক, তারা মিনিটে মিনিটে আমার খোঁজ খবর নিত, সুবিধা অসুবিধা সব সময় আমার সাথে খোঁজ খবর নিত। এখানকার পরিবেশ মাশাআল্লাহ খুব ভালো এবং পরিবেশও ইনশাআল্লাহ খুব ভালো। আমার জন্য আপনারা দোয়া করবেন বা আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।